হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে ফেসবুকে আমরা আমাদের পেজেতে একটা প্রবলেম ফেস করতেছি। আমাদের পেজ এবং প্রোফাইলে অনেকেরই প্রোফাইলটা ডিজেবল করে দিচ্ছে বা সাসপেন্ড করে দিতেছে, এবং পেজগুলো রয়েছে যেগুলোতে 3649 দিনের জন্য রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে 10 বছরের জন্য রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, এবং কি পেজটি আনপাবলিশ করে দেওয়া হয়েছে। সো আপনি এই সমস্যাটি কেন আসলো আমাদের পেজেতে এবং কীভাবে আপনি সমস্যাটি সমাধান করতে পারেন সকল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটা থেকে। অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করুন, জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এইরকম নতুন নতুন ইনফরমেশন পেতে। তো ভিডিওটি শুরু করা যাক। ওয়াল রাইট গাইজ, প্রথমে আমরা যদি আমাদের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিই, অ্যান্ড লাইট অ্যাপ্লিকেশন যখন ওপেন করে দেব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা স্টোরি দিয়েছে এক ভাই। এখানে তার স্টোরিতে সে বলতেছে এটা কী হইল, ঠিক আছে। সো তার স্টোরি দেওয়ার কারণ হচ্ছে যে তার প্রোফাইলে কিন্তু রেস্ট্রিক্টেড আসতে পারে বা পেজেতে, তার যেটাতে আসুক না কেন সে কী কারণে আসলো সেটা আমি আপনাদের শেয়ার করব, আর কীভাবে রিমুভ করতে পারেন সেটাও শেয়ার করব, আর যাদের এটা আসবে তারা কীভাবে অ্যালার্ট হবেন সেটাও বলবো। ওকে, সো ফুল বিস্তারিত জানতে পারবেন, দেখতে থাকুন। প্রথমে বলি, যারা কি না আমরা ইতিমধ্যেই কিছুদিন আগে একটা আমরা রেড কালারের পিকচার ব্যবহার করেছিলাম আমরা অনেকেই প্রোফাইল পিকচারে। সো এই যে প্রোফাইল পিকচারে আমরা যে রেড কালার দেখতে পাচ্ছেন, এই যে রেড কালার আমরা প্রোফাইল পিকচার দিয়েছি পেজ এবং প্রোফাইলে, যেটাতেই দেয় না কেন, এই যে দেখতে পাচ্ছেন এই সকল পেজ বা প্রোফাইলে আমাদের এই যে প্রবলেমটি আছে এটা আমরা ফেস করতেছি। মানে এই সকল যে রেড কালার, লাল কালার যে আমরা ইউজ করতেছি, এর ফলে কী হচ্ছে, এই লাল কালার ইউজ করার পরে আমরা যে সমস্যা পড়ব, আমাদের পেজে যদি ইউজ করে থাকি পেজটি আমাদেরকে দেখতে 3000 যে বললাম যে এতদিনের জন্য সাসপেন্ড করে দিচ্ছে, মানে 10 বছরের জন্য আমাদের পেজটি সাসপেন্ড করে দিচ্ছে বা আনপাবলিশ করে দিচ্ছে, রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, যাই বলুন না কেন। আমাদের প্রোফাইলের ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা ডিজেবল করে দিবে বা আমার হচ্ছে সাসপেন্ড করে দেবে প্রোফাইলটা। যারা এখনও লাল চিহ্ন যে লাল কালার এই প্রোফাইল পিকচার রেখেছেন তারা অবশ্যই এটা ডিলিট করবেন, মাস্ট বি ডিলিট, না করলে আপনার প্রোফাইল হারাতে পারেন। ইতিমধ্যে এটাই অ্যাকশন নিতেছে ফেসবুক, এটা কিনা তাদের হচ্ছে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার ফলে দিয়েছে সেটাই এখানে বলা। তো এখানে ভালো করে লক্ষ্য করুন, দেখেন এখানে আমরা হচ্ছে তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছি, এর ফলে নাকি আমরা এটা দিয়ে দিয়েছে। সো এখানে ভালো করে দেখুন, 3649 দিনের জন্য, মানে 10 বছরের জন্য। সো এই ভুলটি করেন না আপনারা যারা এখনও ইউজ করছেন বর্তমানে, যারা রেখেছেন আপনার প্রোফাইল পিকচার লাল, ঠিক আছে, যে লাল কালারে মানে ফটো দিয়ে প্রোফাইল পিকচার দিয়েছেন তারা অবশ্যই ডিলিট করে দেবেন। আর এটা কিভাবে দিতে পারেন তা হলো, আপনি যদি এর ভেতরে লাল কালার লিখছে এর ভেতরে চাইলে লিখতে পারেন কিছু, ঠিক আছে, কিছু একটা লিখতে পারেন, যেরকম আপনার মানে আপনার ফটো ইউজ করতে পারেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন লাল, এইরকম দিতে পারেন, এইরকম দিলে কোনো সমস্যা নেই। বাট আপনি যদি একবার এই যে লাল কালার এটা যদি স্যাম্পল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটি দেখা দিবে। ওকে, সো এখানে দেখুন আপনার একটা কাজ ভালোভাবে করুন, আপনি চাইলে আপনার না লিখতে পারেন, ঠিক আছে, কোনো কিছু লিখতে পারেন, যদি লাও নেকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম ইমোজি দিতে পারেন, ঠিক আছে, কিছু একটা আপনাকে ব্যবহার করতে হবে, হুবহু লাল দিলে হবে না, লাল দিলে আপনার প্রোফাইল বা আপনার পেজটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এখন আপনার বলি সমস্যার সমাধান করবেন কিভাবে, আর আপনি এটা এক কথায় বললাম এই কারণে আসতেছে আপনার দ্রুত সময়ের ভিতরে এটা দেখতে পাচ্ছেন এই ভাই এডিট করেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন 8 মিনিট আগে কিন্তু সে এটা এডিট করে আপলোড করেছে, তার আগে কিন্তু তার হুবহু লাল ছিল, বাট এখন এডিট করে সমস্যাটি আসতেছে দেখে বিদায়তা সে কিন্তু এডিট করছে, এডিট করার পরে সে এরকম ইমোজি ব্যবহার করছে। সো আপনার চাইলে এরকম কিছু একটা লিখতে পারেন বা ব্যবহার করতে পারেন ইমোজি, বা আপনার পিকচার ব্যবহার করতে পারেন। এখন বলি আপনার কীভাবে সমস্যার সমাধান করবেন, আপনার যে পেজ বা প্রোফাইলটি ব্লু ভেরিফাই করা থাকে, ঠিক আছে, ব্লু ভেরিফাই করা থাকলে সেক্ষেত্রে আপনি সমস্যাটি সমাধান করতে পারবেন। তাহলে আপনি যে ব্লু ভেরিফাই করা আছে লাইভ চ্যাটে ফেসবুকের সাথে কথা বলবেন, কথা বলে আপনি সমস্যাটি সমাধান করবেন, তাদেরকে বোঝাইবেন যে এই প্রবলেমটি আমি করেছি বা এই সমস্যাটি আমি মানে এই সমস্যাটা আমি কোনো ভুল করি না, এর সমস্যা আপনাদের কোনো একটা সমস্যা, আপনি সমস্যাটি সমাধান করেন, এরকমভাবে কিছু একটা বোঝাইবেন ফেসবুককে যে আপনি কোনো অপরাধ করেন, আস এরকম কিছু বোঝাবেন। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এরা চেঞ্জ করে নিতেছে, বর্তমানে চেঞ্জ করতেছে, সমস্যা আসবে দেখে, সো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, এরপর আপনি যদি আরেকটা কাজ করতে পারেন তাহলে এখান থেকে যে রেস্ট্রিক্টেড দিয়েছে আপনার ওই যে রেস্ট্রিক্টেড ওখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এখান থেকে রিপোর্টে মানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর রিপোর্টের প্রবলেমে যাবেন, মানে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন, ঠিকাটা ক্লিক দেওয়ার পরে সরি গেছে, এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন, এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেওয়ার পরে আপনি রিপোর্টের প্রবলেমে যাবেন, ঠিক আছে, রিপোর্টের প্রবলেমে যাওয়ার পরে এখান থেকে আপনি একটা রিপোর্ট করে দেবেন, এখান থেকে আপনি যে প্রোফাইলে সমস্যা হলে প্রোফাইল সিলেক্ট করবেন, পেজের সমস্যা হলে পেজ সিলেক্ট করবেন। ওকে, এখানে সিলেক্ট করার পরে আপনি কী করবেন, একটা রিপোর্ট করে দেবেন, আপনি স্ক্রিনশটটা দিয়ে দেবেন,
স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে এখান থেকে স্ক্রিনশটটা দিবেন, এখান থেকে টেক্সট লিখবেন। কী টেক্সট লিখবেন? তাহলে আপনি যে ভুলগুলো করেন নাই এই বিস্তারিত লিখে দেবেন। এর জন্য আপনি চাইলে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে পারেন, আপনাদের মন মতো লিখে দিবেন। অ্যান্ড আমি দিলাম না, কারণ এই যে এক টেক্সট যদি সবাই ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান হবে না। আপনার মন মতো আপনাকে লিখতে হবে। এখান থেকে আপনি বাংলা টু ইংলিশ লিখে দেবেন, ঠিক আছে? বাংলা টু ইংলিশ মানে ট্রান্সলেটটি ব্যবহার করতে পারেন। এখানে ইংরেজি দেখবেন, এখানে মানে এখানে বাংলাদেশ দেখবেন, এখানে ইংরেজি দেওয়া যাবে। হুবহু কপি করবেন, লিখে দেবেন দেয়ার ফেসবুক টিম, মানে প্রিয় ফেসবুক টিম, আমি এই যে সমস্যাটি আপনি সম্মুখীন হয়েছেন এই সকম মানে এই সমস্যাটি আপনি ফেস করতেছেন, মানে এই অপরাধ আপনি করেন নাই, এরপর আপনি ভুল ভবিষ্যতে ফেসবুক আপনাকে এরকম রেস্ট্রিক্টেড দিয়ে দিছে, এই সকল বিস্তারিত লিখে দেবেন। দেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন। সো এইভাবে সাবমিট করলে হবে না, আপনাকে কিছু যদি লাইভ করতে হবে, দেন এই যে সমস্যাটি সমাধান করতে পারবেন খুব নিমিষেই। সো আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আই হোপ কী কারণে আপনার এই সমস্যাটি আসবে, কীভাবে আপনি সমস্যার সমাধান করতে পারেন সকল বিস্তারিত জানাই দিলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলানটি বাজিয়ে রাখবেন, ভিডিওটি আপনি টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধু দেখা শুরু করে দেবেন। সবার দেখাবেন নেক্সট ভিডিওতে।